বাজারে যে কারো নিয়ন্ত্রণ নেই তা খোলা চোখেই ধরা পড়ছে একই বাজারে একই দোকানে একদিনেই কাঁচামরিচের দাম কেজিতে বেড়েছে একশো টাকা বিক্রি হচ্ছে তিনশো টাকারও বেশি দামে সংকট না থাকলেও চাল পেঁয়াজ ও আলুর দামও চড়া এ পরিস্থিতির জন্য তদারকি সংস্থার নিষ্ক্রিয়তাকে দুষছেন বিশ্লেষকরা এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর শুক্রবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে প্রতি কেজি কাঁচা বিক্রি হয় দুইশো থেকে দুইশো টাকায় শনিবার একই বাজারের একই দোকানে সেই মরিচ বিক্রি হচ্ছে কেজিতে ঘন্টারও কম সময়ে কেন টাকা বিক্রেতা বললেন আমদানি কম তাই দাম বেশি তবে ভোক্তাদের অভিযোগ ছুটির দিনে বাজারে বেশি ভিড়ের সুযোগ নেয় ব্যবসায়ীরা ব্যবসায়ী যারা এরা তো মিথ্যা কথা বলে আর এগের কোনো ডিসিপ্লিন ঠিক নাই সকালে যদি বাজার বাড়ে রাত্রি যদি কমে এগুলো বলে না আমাদের বলে না বাজার যে কমে কমার পরে যে কাস্টমারের যে বলবে যে কমছে সেটা তো এটা ব্যবসায়ী বলে না শুক্রবারে বড় শুক্রবার আগের দিন যে আর নাই রায় তারপরে বেসে তারপরে শনিবারের দিন মানে কারণ বাজার কোনো একটি এদিকে বাজারে চালের পর্যাপ্ত সরবরাহ থাকলেও এক সপ্তাহে দাম বেড়েছে কেজিতে দুই টাকা পর্যন্ত চুয়ান্ন টাকার নিচে মিলছে না মোটা চাল খুচরা ব্যবসায়ীরা দুষছেন মিল মালিকদের আর তারা দায়ী দিচ্ছেন কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে বড় বড় মেল মালিকেরা এবং কঞ্জুমান কোম্পানি এদের কারণে বাজার বাড়ছে বাজার বাড়ার কোনো প্রশ্ন ওঠে না যেখানে ধান চাউল পর্যাপ্ত পরিমাণ আছে কেন বাড়বে বিশ্লেষকরা বলছেন উৎপাদন থেকে ভোক্তা পর্যায়ে বহু হাত বদলের জন্যই পণ্যের দাম বাড়ছে অভিযোগ করেছেন সক্ষমতা থাকলেও প্রত্যাশা পূরণ করতে পারছে না সংস্থা সুযোগ নিচ্ছে ব্যবসায়ীরা আমাদের সরকারের যারা নিয়ন্ত্রণকারী কর্মকর্তারা আছেন তারা যথেষ্ট কার্যকর ভূমিকা রাখতে পারছে না আরেকটি বিষয় হলো যে আমাদের উৎপাদন কি হবে আমরা কতটুকু পরিমাণে আমাদেরকে আমদানি করতে হবে এ ধরনের একটা পূর্বাভাস এই বিষয়টা আমাদের কিন্তু নেই ভোগ্য বাজার নাগালে রাখতে কৃষি বিপণন আইনের বাস্তবায়নের তাগিদ দেন অর্থনীতিবিদরা শাহিদ আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা